হাই ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে পুরো মায়াপুরটা ঘুরে দেখাবো। তো প্রথমে বনগাঁর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকালে উঠতে হবে, রানাঘাট থেকে তারপর কৃষ্ণনগর লোকালে উঠতে হবে। কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন লোকালে 1 নম্বর প্ল্যাটফর্মে তোমাদেরকে আসতে হবে, এবং সেখানে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে টোটো স্ট্যান্ড আছে, সেই টোটো স্ট্যান্ড থেকে তোমাদেরকে টোটো ধরতে হবে। তো টোটোতে আমাদের নিয়েছিল 50 টাকা করে। তো টোটো ধরেছিলাম আমরা, ওখানে টোটোগুলো সব মায়াপুর বলে চিৎকার করতে থাকবে। তো এই যে আমরা টোটো যাচ্ছি, টোটোতে 50 টাকা নিয়েছিল, তারপর শুনলাম যে অটোতেও নাকি 30 টাকা করে, সেটা অন্যদিকে। অটোতে বা টোটোতে যেতে ওঠো না কেন, তোমাদেরকে তারপর এখানে নামাবে। দেখো ইস্কন জায়গার ঘাট বলে এখানে লেখা আছে, তো এখানে তোমাদের নামিয়ে দেবে। তো এখান থেকে তোমাদেরকে সোজাসুজি চলে যেতে হবে। তবে আমি একটু লেবু জল খাচ্ছিলাম 10 টাকার। তো দেখো তোমরা যে এই রাস্তা দিয়ে সোজাসুজি হাঁটতে হবে, এটি স্বরূপগঞ্জ ঘাট। এখান থেকে তোমার 3 টাকা নিয়েছিল আমাদের, 3 টাকা করে নিয়েছিল প্রতি টিকিট মূল্য মায়াপুর ঘাট বা হুলোর ঘাট যা বলে গেছিলো টিকিটে। তো ওই ঘাটে যাওয়ার জন্য, তো এই যে এখান থেকে তোমাদের লঞ্চ ধরতে হবে। তো একটা লঞ্চ আমাদের মিস হয়ে গেছে, তার পরের লঞ্চে উঠবো বলে আমরা দাঁড়িয়ে আছি। এই যে লঞ্চ আসছে, তো এই লঞ্চে আমরা উঠলাম। দেখো টিকিটের মূল্য 3 টাকা করে। তো আমরা লঞ্চে উঠে পড়েছি, তো এবার আমরা নামবো, নামছি। নেমেছি, দেখো এই যে এই ঘাটে হুলোর ঘাট বলে লেখা আছে, তো এই ঘাটে নামতে হবে। নামার পর আমরা হচ্ছে এই যে লেখা আছে, দেখো এই যে আমরা নেমে পড়েছি, তো এই যে আমাদের ইস্কন যাবার পথ, টোটো রয়েছে। এই টোটো গুলো 10 টাকা করে নেবে, কিছু কিছু ক্ষেত্রে 6 টাকাও নেয়। তো এই টোটো গুলোতে আমরা উঠে যাবে। উঠে যাওয়ার পর বেশি দূর না, 5 মিনিটও লাগবে না, 2 মিনিট পরে তোমাদের মায়াপুরের ইস্কনের মন্দিরটা দেখতে পাবে। তো উঠে পড়েছি আমরা মায়াপুরের ইস্কনের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ইউটিউবের অনেক ভিডিও দেখি যে তারা এরকম ভিডিওর মতো কাটে, তো আমারও ইচ্ছা হলো যে একটু কাটি। শ্রীকৃষ্ণের কনে যাচ্ছি, তো ওখানে নিলাম একটু তিলক, খুব ভালো লাগলো, ওখানে 10 টাকা নিল। তারপর আমরা এই যে মেন গেট দিয়ে প্রবেশ করব, মেন গেট দিয়ে প্রবেশ করছি। এখানে বসে কুপন পাওয়া যায় 40 টাকা, 60 টাকা, 80 টাকা, যে যার মতো কাটতে পারো যেমন পছন্দের। তো আমরা 40 টাকা দামের দুটো কুপন কেটেছিলাম, কারণ 80 টাকা দামের কুপন দুটো দেখলাম তখন ফুরিয়ে গেছে, তখন সেই জন্য আমরা 40 টাকা দামের দুটো কুপন কেটে নিলাম। তো এই একটা গেট, এখান থেকে আর লোটাস টেম্পলে যাওয়া যাবে, প্রভুগত পশ্চিম মন্দিরে এখানে যাওয়া যাবে। ওখানে প্রভুগত ও দেব আগামী যা যা করেছেন, তো সব কিছু ওখানে সব মূর্তি করে তৈরি করা আছে। ওখানে ব্যাগ, মানে ওখানে তোমার জুতো আর মোবাইল রাখার জায়গা আছে, আর ভিতরে ঢুকতে কিছু টাকার কুপন লাগবে। প্রভুপাদ মন্দিরে যাবার পথ, এই যে প্রভুপাদ মন্দির, আহা কি সুন্দর মন্দির, মন্দির দেখে পুরো মন ভরে যায়। লোটাস টেম্পল এটা তোমাদের দেখো, এটা হচ্ছে লোটাস টেম্পল,
খুব সুন্দর সামনে ঝর্ণা আছে। এখানে কিছু বিদেশি এবং আমাদের মতো ভক্তরা নৃত্য পরিবেশন করছে। এখানে বিভিন্ন মানে রাধাকৃষ্ণের বিভিন্ন মোটক টোটক, তারপরে তোমাদের সেই মালা, তুলসী মালা, তারপরে বিভিন্ন রকম ড্রেস পাওয়া যায় এখানে। খুব সুন্দর জায়গা। এখানে চন্দ্রোদয়া মন্দির আছে, এর ভিতরে রাধা কৃষ্ণ আছে, খুব সুন্দর। এখানে নাম কীর্তন হয় এবং এখানে আনন্দ আরতি সন্ধ্যেবেলায়। আর প্রত্যেকটা জায়গাতেই তোমার যেখানে যেখানে ঢোকার ব্যবস্থা রয়েছে সেখানে সেখানে জুতো রাখা হয় বিনামূল্যে, আর মানে মোবাইল রাখার জন্য 10 টাকা করে, 5 টাকা করে নেওয়া হয়। শৌচাগার আছে এদিকে। তারপর আমরা প্রসাদ ভবনে গেলাম। এখানে খাওয়া দাওয়া খুব ভালো এবং ব্যবস্থাটা খুব ভালো, যেমন মানে তোমার যতটা খেতে পারো ততটাই পুরো খেতে দেবে এবং সুন্দরভাবে খেতে দেওয়া হচ্ছে এখানে।